যার ইনসুলিন নিয়ে ব্লাড সুগার ঠিক ছিল উনি ওই ডোজে ইফতারেরটা আগে নিতে পারবেন, রাতেরটা অর্ধেক কমিয়ে ওই ডোজে নিয়ে কন্টিনিউ করতে পারবেন। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি নাগরিক টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল নিবেদিত দেহঘড়ি অনুষ্ঠানে। সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিব। ডায়াবেটিস কিংবা মধুমেহ অত্যন্ত প্রচলিত একটি ব্যাধি, এমন কোনো পরিবার খুঁজে পাওয়া যাবে না যেখানে কোনো ডায়াবেটিস রোগী নেই। এই রোগটির অত্যাধিক বিস্তারের কারণে সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডায়াবেটিসকে একটি অতিমারী হিসেবে ঘোষণা করেছেন। যেহেতু ডায়াবেটিস রোগটির সঙ্গে খাদ্যাভ্যাসে একটি বিশেষ ভূমিকা রয়েছে, তাই রমজানে ডায়াবেটিস রোগীর সুরক্ষায় আমাদের কোন ধরনের সতর্কতা গ্রহণ করা জরুরি, কথা বলবো এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়েই। এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনায় আজ স্টুডিওতে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন অত্যন্ত স্বনামধন্য এবং দক্ষ একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন শুরুতেই পরিচিত হয়ে আসি কে আছেন আমাদের সাথে। উপস্থিত আছেন ডাক্তার দুর্বা হালদার, সহযোগী অধ্যাপক মেডিসিন এবং হৃদরোগ বিশেষজ্ঞ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল ঢাকা। আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে এবং নাগরিক টিভির সকল দর্শককে। ম্যাম, ডায়াবেটিস এবং রমজান এই বিশেষ কি কোনো সম্পৃক্ততা রয়েছে দুটোর মধ্যে? ডায়াবেটিস একটি মেটাবলিক ডিজিজ, তার মানে হচ্ছে খাদ্য পরিপাকের সাথে রক্তের শর্করা লেভেলের সাথে ডায়াবেটিস সম্পৃক্ত। রমজান মাসের সাথে অবশ্যই এটা সম্পৃক্ততা রয়েছে, কারণ আমরা জানি রমজান মাসে এলাকা ভেদে মানুষ প্রায় 12 থেকে 20 ঘন্টা পর্যন্ত না খেয়ে থাকেন এবং সেই সময় কোনো পানীয় গ্রহণ করেন না। তার মানে হচ্ছে সেহেরি থেকে ইফতার পর্যন্ত এক এক অঞ্চলে এক এক সময় বিরাজ করে, অতটুকু সময় পর্যন্ত কোনো খাবার কোনো পানি একজন রোজাদার গ্রহণ করেন না, কাজেই তার শরীরের মধ্যে শর্করার মাত্রার ওঠানামা করে। এবং যারা ডায়াবেটিস রুগী তারা দেখা যায় বিভিন্ন রকম শর্করা নিয়ন্ত্রণকারী ওষুধ খাচ্ছেন, সাথে সারাদিন তারা পানি খাচ্ছেন না, কাজেই রোজার মধ্যে তার শরীরে কিন্তু অনেক পরিবর্তন সাধন হয়। হয়তোবা তার শর্করা বেড়ে যেতে পারে অথবা কমে যেতে পারে, পানিশূন্যতা দেখা দিতে পারে, আর পানিশূন্যতা হলে তখন শরীরে কিন্তু অনেক ধরনের অসুবিধা দেখা যায়, রক্তের লবণের মাত্রা পরিবর্তন হয়ে যেতে পারে। এগুলো কারণেই কিন্তু ডায়াবেটিস এবং রমজান ওতপ্রোতভাবে জড়িত। এই রমজানে সকলের মাঝে খুব প্রচলিত একটি প্রশ্ন রয়েছে যে আসলে কারা রোজা রাখতে পারবে এবং কোন ধরনের ডায়াবেটিস রোগীরা রোজা রাখতে পারবে না। এটা আমাদের জীবনের সাথে জড়িত হয়ে গেছে, লাইফস্টাইল ডিজিজ বলে ডায়াবেটিসকে, কাজে এটা নিয়েই হয়তো রোজা রাখতে হবে। এখন সেক্ষেত্রে আসলে ডায়াবেটিস রোগীকে আগেই শ্রেণীবিভাগ করা হয়, মাইল্ড মডারেট সিভিয়ার। যারা অতিরিক্ত সিভিয়ার পর্যায়ে পড়েন তাদের ক্ষেত্রে হয়তোবা ডায়াবেটিসের ক্ষেত্রে বিভিন্ন রকম বিধিনিষেধ থাকে, রাখতে না করা হয়। কিন্তু যারা মাইল্ড বা মডারেট আছে তাদের যদি রক্তের শর্করা বা ব্লাড গ্লুকোজ নিয়ন্ত্রণে থাকে তাহলে তারা কিছু পরিবর্তন সাধন করে অবশ্যই রোজা রাখতে পারবেন। ম্যাম, এক একজনের ক্ষেত্রে তো ডায়াবেটিসের ডোজ এক এক রকম, যে কারা কীরকমভাবে ইনসুলিন নিবে কিংবা কারা কীভাবে মেডিসিন গ্রহণ করবে। যেহেতু রমজান মাস আমরা পুরো 15 ঘন্টা না খেয়ে থেকে সংযমের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় রোজা করছি, তো সেক্ষেত্রে এই সময়টিতে আসলে কোন সময় ইনসুলিন নেওয়া মেডিসিন খাওয়ার পরামর্শ দেবে? এক্ষেত্রে যেটা বলা হয় যে ডায়াবেটিস রোগী যখন রোজা রাখবেন উনি আগে থেকেই পূর্ব প্রস্তুতি নেবেন, 1-2 মাস আগে থেকে উনি চিকিৎসকের কাছে যাবেন, তার ব্লাড সুগারটা লেভেলটা অ্যাডজাস্ট করে নিবেন, যদি সব ঠিক থাকে তাহলে রোজা রাখতে না নাই। রোজাকালীন সময় তাকে যেটা করতে হবে নিয়মিত ডায়াবেটিস পরীক্ষা করতে হবে, সেটা অবশ্যই ইফতারের আগে পরে বা সেহেরির আগে অবশ্যই তাকে ডায়াবেটিস করতে হবে। এবং দিনের কোনো সময় যদি তার খুব খারাপ লাগে, ডায়াবেটিস রোগীরা সাধারণত হাইপোগ্লাইসেমিয়ার যে উপসর্গগুলো এগুলো কিন্তু তারা পরিচিত থাকেন, যদি তার ওরকম কোনো উপসর্গ যে হঠাৎ করে বুক ধরপড় করছে, ঘাম দিচ্ছে, অচেতন মনে হচ্ছে বা উনি অজ্ঞান হয়ে যাচ্ছেন এরকম হয়, সাথে সাথেই তার ব্লাড সুগার চেক করে দেখতে হবে। এবং যদি সেটা রক্তের ব্লাড গ্লুকোজ 3.9-এর নিচে চলে যায় তাহলে অবশ্যই তাকে রোজা ভেঙে ফেলতে হবে এবং তাকে সাথে সাথে গ্লুকোজ দিতে হবে। না হলে কিন্তু আমাদের ব্রেনের মানে নিউট্রিশন একমাত্র গ্লুকোজ, গ্লুকোজ যদি ব্লাডে অনেক কমে যায় তখন কিন্তু আমাদের ব্রেন কাজ করে না এবং কিছুক্ষণ থাকলেই দেখা যাবে যেটা পার্মানেন্ট ক্ষতি হয়ে যাবে। তো একজন ব্যক্তি হাইপোগ্লাইসেমিয়াতেও ভুগতে পারে রোজারত অবস্থায় এবং হাইপারগ্লাইসেমিয়াও হতে পারে, কিন্তু আমরা শুনলাম যে হাইপোগ্লাইসেমিক হয়ে গেলে কি কি ধরনের উপসর্গ প্রকাশ পেতে পারে, সেক্ষেত্রে রোজা না রেখে তাৎক্ষণিকভাবে রোজাটি ভেঙে অবশ্যই তাকে সুগার জাতীয় কোনো ধরনের খাবার
গ্লুকোজ দিলে আপনি রেডিমেড মানে সাপ্লাই পাবেন, আর যদি চিনি বা মধু দেন তাহলে ওটা পরিপাক হয়ে তারপরে যাবে। দ্রুত বাড়ানোর জন্য যেগুলো আমরা রং গ্লুকোজ পাই এটা বেশি কাজ করে। এবং হাইপারগ্লাইসেমিয়া হতে পারে আপনি বলছিলেন, হাইপারগ্লাইসেমিয়া হয়েছে কিনা এটির বোঝার উপসর্গ কি কি হতে পারে? এটা বোঝার উপর তার পানি তৃষ্ণা বেশি লাগে, অনেকের পেটে ব্যথা হয়, বমি হয়, সে নিজে বুঝতে পারে কিছুটা যে খুব শুকনা শুকনা লাগছে, কেমন যেন অ্যাবনর্মাল বিহেভিয়ার। তবে এক্ষেত্রে হাইপারগ্লাইসেমিয়াতে যেরকম উপসর্গটা রোগী খুব দ্রুত টের পান, হাইপারগ্লাইসেমিয়া কিন্তু অনেক সময় বুঝতে পারেন না, সেক্ষেত্রে ব্লাড সুগার করে দেখেই তাকে ডিসিশন নিতে হবে। তো একজন ব্যক্তি রোজারত অবস্থায় কি ব্লাড সুগার মেজারমেন্ট করা পসিবল? যদি ওনার খারাপ লাগে তাহলে করতে হবে, কারণ আমরা জানি যে রক্তপাত ঘটলে রোজা ভেঙে যায়, কিন্তু যদি ব্লাড টেস্ট করা হয় সেক্ষেত্রে যেগুলো প্রচলিত যে নিয়ম নীতি আছে বলা হয়েছে যে ব্লাড টেস্ট করলে হয়তো বা ভাঙবে না, আর যদি তার জীবন রক্ষাকারী হয় তাহলে তাকে অবশ্যই করতে হবে। একদমই তাই। আর যদি উনি ভালো থাকেন তাহলে ইফতারের পরে, দুই ঘন্টা পরে করবেন, বা রাতের খাবারের আগে করে দেখবেন, বা সেহরি খাওয়ার আগে করে দেখবেন, এভাবে করতে পারেন। আমাদের মুসলিম ধর্মাবলম্বীদের মাঝে একটি ট্রেন্ড রয়েছে যে ইফতারের সময় নানা রকম তৈলাক্ত ভাজা পড়ে এবং সেই সাথে মিষ্টি জাতীয় দ্রব্য গ্রহণের প্রবণতা, এবং আমরা লক্ষ্য করি যে নানা ধরনের বিপণী বিতানগুলোতে পসরা সাজিয়ে বসে রয়েছে তারা। এই সমস্ত তৈলাক্ত ভাজা পোড়া গ্রহণ করাটা আসলে কতটুকু যৌক্তিক? ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে অবশ্যই উনি মিষ্টি জাতীয় খাবার খাবেন না, সেক্ষেত্রে বলা হয় যে উনি ডাবের পানি বা লেবুর শরবত এগুলো খেয়ে উনি ইফতারের সময় নিতে পারেন। খেজুরের কথা বলা আছে, 2-3 খেজুর উনি খেতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে অন্য কার্বোহাইড্রেটের পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে। ওনার জন্য ডায়াবেটিস রোগীর জন্য যেটা সবচেয়ে জরুরি সেটা হচ্ছে ফল, শাকসবজি, টক দই, কার্বোহাইড্রেট খুব বেশি না কিন্তু পরিমিত পরিমাণে, যেমন ওটস খেতে পারেন, উনি কিছু ভাত, আটা, রুটি অথবা ভাত এগুলোও খেতে পারেন, ইফতারে খেতে পারেন, তবে ফল, শাকসবজি, টক দই এগুলো খাওয়া যাবে। আর ওনাকে যেটা বলা হয় যে ডায়াবেটিস রোগীরা ইফতার খাওয়ার সময় একবারে বেশি করে না খেয়ে খাবারটা একটু পরপর যদি ভাগ করে খান তাহলে ওনার জন্য বেশি সহজ হবে ব্যাপারগুলো। এবং ওনাকে বলা হবে যে রাতের খাবার কিন্তু উনি বাদ দিতে পারবেন না, ওনাকে অবশ্যই রাতের খাবারও খেতে হবে। আর সেহরি খাওয়ার ব্যাপারে যেটা বলা হয়েছে, অবশ্যই সেহরি না খেয়ে উনি রোজা রাখবেন না, এবং সেহরিটা বলা হয়েছে সবচেয়ে শেষের সময়, যেটা যে একদম লাস্ট টাইমে খেলে হবে কি ওনার এই ফাস্টিংয়ের পরিমাণটা কমে আসবে। আগে ভাগে সেহরি না খেয়ে শেষ সময়ে যাতে সেহরি খান, ওখানে দুধ, দই অথবা কিছু কার্বোহাইড্রেট, ফলমূল, বেশি প্রোটিন খাবার এগুলো খাবেন, কিন্তু আপনি যেটা বলছিলেন তৈলাক্ত ভাজা পোড়া এগুলো যত পরিহার করা যায় ততটাই ওনার জন্য ভালো, স্বাস্থ্যের জন্য অনেক, ডায়াবেটিস রোগীদের জন্য ভালো এবং অন্যান্য সবার জন্যও ভালো। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে আপনারা অনেক ক্ষেত্রে পরামর্শ দিয়ে থাকেন যে নিয়মিত ব্যায়াম করার একটি পরামর্শ, তো নিয়মিত ব্যায়াম করা আসলে রোজা রাখার পরে আমরা অনেকটা হাঁপায়ে যাই। স্বাভাবিক মানুষ যারা ডায়াবেটিস নন তারা অনেক ক্ষেত্রে রমজান মাস ঘিরে কখনোই শারীরিক পরিশ্রমের দিকে একদমই যেতে চান না, ইফতারের পরপর তারা মুটিয়ে যান, তো সেক্ষেত্রে ডায়াবেটিস রোগীরা কি এই সময়টিতে কোনো ব্যায়াম? ভালো একটা কোশ্চেন। আসলে আমরা অবশ্যই ডায়াবেটিস রোগীদেরকে বলবো ব্যায়াম করতে, কিন্তু ওনারা যখন রোজা রাখবেন ফাস্টিং টাইমে অবশ্যই কোনো শারীরিক ব্যায়াম করবেন না, কোনো অতিরিক্ত পরিশ্রম করবেন না যেটা তার শরীরের উপরে ধকল তৈরি করতে পারে। সাধারণত যেটা বলা হয় ইফতারের পরে ওনারা হালকা ব্যায়াম, আধা ঘন্টা হাঁটা, এই এক মাসের জন্য ওইটাই যথেষ্ট। এবং তারাবি নামাজ যেটা পড়েন এটাও কিন্তু এক ধরনের ব্যায়াম এটাতে, এবং আধা ঘন্টা যদি ইফতারের পরে ওনারা হাঁটেন তাহলেই হবে। কোনো অতিরিক্ত ব্যায়াম এবং অতিরিক্ত পরিশ্রম ডায়াবেটিসের রোগীর জন্য অবশ্যই এই এক মাস করা উচিত না, এবং রোজা রাখাকালীন সময়ে সারা দিনে গরমে তাপে অবশ্যই ওনারা হাঁটাহাঁটি বা পরিশ্রম করবেন না বেশি। সারা দেশে অসংখ্য ব্যক্তি রয়েছে ডায়াবেটিস ব্যাধিটিতে ভুগছে, কিন্তু পেরিফেরিতে এবং বাংলাদেশে অসংখ্য ব্যক্তি জানেনই না যে তারা ডায়াবেটিস ব্যাধিতে আক্রান্ত। তারা আসলে কি কি ধরনের উপসর্গের মাধ্যমে বুঝবেন? আমরা এত কথা বললাম ডায়াবেটিস নিয়ে, তাদেরকে একটু সচেতন করা প্রয়োজন যে এ ধরনের উপসর্গ দেখা গেলে অবশ্যই একটি পরীক্ষার মাধ্যমে যাওয়া প্রয়োজন এবং বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়া জরুরি। আসলে ডায়াবেটিস কিন্তু মেটাবলিক অসুখ, আমি যেটা বলছিলাম এটার উপসর্গ যেটা আমরা জানি যে তার হচ্ছে পানি পিপাসা হয়, তার ওজন কমে যায়, তার খেতে ইচ্ছা করে বেশি বেশি, এগুলা পলিডিপসিয়া, পলিউরিয়া, এগুলো আমরা জানি যে ডায়াবেটিস রোগের টিপিক্যাল লক্ষণ, কিন্তু আসলে বেশিরভাগ লোকেরই কিন্তু এই উপসর্গগুলো থাকে না। এটা যখন প্রথম আসে তখন হয়তো উনি কিছু টের পান না, কেউ কেউ হয়তো টের পান যে আমার খুব বেশি প্রস্রাব হচ্ছে, খুব বেশি পানি পিপাসা পায়, আমার মিষ্টি খেতে ভালো লাগে, বা আমি হয়তো শুকিয়ে যাচ্ছি, এগুলো থাকে।
কিন্তু আসলে এটা আমরা তখনই শনাক্ত করতে পারি যখন আমরা রক্তের শর্করার মাত্রা পরিমাপ করি, সেটা খালি পেটে 2 ঘন্টা গ্লুকোজ খাওয়ার 2 ঘন্টা পরে এবং 3 মাসের একটা হিসাব আছে HbA1c, এই 3টা করে যখন সেটা একটা নির্দিষ্ট মাত্রার বেশি হয় তখনই কিন্তু আমরা বলি ডায়াবেটিস আছে। আর ডায়াবেটিস রোগীরা সাধারণত যখন জটিলতা সৃষ্টি হয়, আমরা জানি ডায়াবেটিস একটি নীরব ঘাতক, এটা যেটা করে গোপনে আমাদের ব্রেন, চোখ, কিডনি, হার্ট এবং রক্তনালীর যে সমস্যা করে, যখন এই অঙ্গপ্রত্যঙ্গগুলো আক্রান্ত হয় তখন তাদের যে উপসর্গগুলো আসে সেই উপসর্গগুলোর পরীক্ষা করতে গিয়ে দেখা যায় যে রোগী আসলে ডায়াবেটিস ব্যাধিতে আক্রান্ত। যদি পরিবারের একজন ব্যক্তি আক্রান্ত হয়ে থাকে তো পরিবারের বাকি সদস্যদের অবশ্যই বছরে একবার হলেও এটি পরিমাপ করা প্রয়োজন যে তিনি ডায়াবেটিস ব্যাধিতে আক্রান্ত কিনা। এটা যেহেতু বংশগত একটা প্রভাব আছে, সাথে এনভায়রনমেন্টালও কিছু ফ্যাক্টর আছে, সেক্ষেত্রে একজন যদি পরিবারের তার বাবা মা বা তার দাদা বা নানা বাড়ির কেউ মানে ডায়াবেটিসে আক্রান্ত থাকেন তাহলে তার একটা নির্দিষ্ট সময় পরপর, আমরা বলি যে 30 বা 40-এর পরে রুটিন কিছু চেক আপ কিন্তু করতে হয় মানুষের কোনো অসুখ না থাকলেও শনাক্ত করার জন্য, যেমন ডায়াবেটিস, কিডনির অসুখ, কোলেস্টেরল, এগুলো কিন্তু আপনার সরাসরি কোনো শারীরিক উপসর্গ তৈরি করে না, এমনকি উচ্চ রক্তচাপও কিন্তু কোনো শারীরিক উপসর্গ খুব বেশি তৈরি করে না। কাজে আপনি এগুলো যদি সচেতন হয়ে ব্লাড প্রেশারটা চেক করেন, এগুলো 2-1টা রক্তের পরীক্ষা করেন, তাহলেই শুধুমাত্র শনাক্ত করা সম্ভব। কতদিন পর পর আপনি পরামর্শ দেবেন যে এই ধরনের পরীক্ষা? যদি কোনো উপসর্গ না থাকে আমরা বলি যে 1 বছরে একবার অন্তত পরীক্ষা করলে এটা শনাক্ত হয়। এই রমজানের ডায়াবেটিস রোগীরা ইনসুলিন কিংবা ওষুধ যারা গ্রহণ করছেন তাদের ক্ষেত্রে কি ধরনের পরিবর্তন আসবে? কিছু কিছু ওষুধ যারা মুখে খাচ্ছেন, মানে কিছু ওষুধের কোনো মাত্রার পরিবর্তন লাগে না, যদি তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে তখন সে যে মাত্রায় খাচ্ছিলেন ওটাই খেতে পারবেন, তবে সেক্ষেত্রে উনি তো সারাদিন কোনো ওষুধ খাবেন না, সেক্ষেত্রে সকালে যে ওষুধটা খেতেন এটা উনি ইফতারে খাবেন এবং রাতে যে ওষুধটা খাচ্ছিলেন যদি মাত্রা পরিবর্তন না লাগে এটা সেহরিতে খাবেন। সালফোনাইল ইউরিয়া গ্রুপের যে ওষুধগুলো আছে, গ্লাইমেপ্রাইড, গ্ল্যাকলাজাইড, এগুলো কিন্তু একটু পরিবর্তন লাগে, এটা যদি উনি সকালে খাচ্ছিলেন রাতে খাচ্ছিলেন সেক্ষেত্রে বলা হয় সকালের ডোজটা ইফতারে খাবেন কিন্তু রাতের ডোজটা উনি অর্ধেক করে সেহরিতে খাবেন। একইভাবে ইনসুলিনের ক্ষেত্রে যেটা সকালে নিচ্ছিলেন সেটাও ইফতারে নেবেন কিন্তু যেটা রাতে নিচ্ছিলেন সেটা থেকে 20-50% মাত্রা কমিয়ে এনে ওটা সেহরিতে নেবেন। এবং সারাদিনে যদি খারাপ লাগে তাহলে কিন্তু ওনাকে আবার ব্লাড সুগার করে, বিশেষ করে যারা ইনসুলিন নিচ্ছিলেন অথবা খাবার কম হয়ে গেছে বা খাননি, এরকম কিন্তু করা যাবে না। ডায়াবেটিস রোগী নিয়মের মধ্যে থাকলে একদম পরিপূর্ণভাবেই উনি 1 মাস রোজা করতে পারবেন কোনো জটিলতা ছাড়া, সেক্ষেত্রে একটু নিজেকে সচেতন হতে হবে। কিন্তু সকলের ক্ষেত্রে তো ইনসুলিনের ডোজটি একই রকম নন, অনেকের ক্ষেত্রে হঠাৎ করে বেড়ে যায়, অনেকের ক্ষেত্রে পার্টিকুলার একটি ডোজেই সবসময় এই ডায়াবেটিসটা থাকছে, তাদের ক্ষেত্রে কি পরামর্শ থাকবে? যার ইনসুলিন নিয়ে ব্লাড সুগার ঠিক ছিল উনি ওই ডোজে ইফতারেরটা আগে নিতে পারবেন, রাতেরটা অর্ধেক কমিয়ে ওই ডোজে নিয়ে কন্টিনিউ করতে পারবেন, কিন্তু যে আপনি যেটা বলছিলেন যার ব্লাড সুগার লেভেল ফ্ল্যাকচুয়েট করে, ইনসুলিন কখনো বেশি লাগে কখনো কম লাগে, এটা আসলে একেবারে সুনির্দিষ্ট নীতিমালা সব রোগীর জন্য প্রযোজ্য না। চিকিৎসাটা অবশ্যই ইন্ডিভিজুয়ালাইজড হইতে হবে, মানে 1-1 জনের জন্য চিকিৎসাটা 1-1 রকম, বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন, অবশ্যই চিকিৎসকের। একটি বিষয় যেতে চাই যে আমাদের দেশে অসংখ্য গর্ভবতী মায় রয়েছেন যারা আগে কোনো ডায়াবেটিস কখনোই ডায়াবেটিস রোগে ভোগেননি কিন্তু হঠাৎ করে প্রেগনেন্সিতে যাওয়ার পরে তারা ডায়াবেটিক রোগটিতে আক্রান্ত হয়ে যান, আমরা মেডিকেল টার্মে যেটাকে বলছি জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস, তো কারা আক্রান্তের ঝুঁকিতে রয়েছেন? এক্ষেত্রে যাদের পরিবারে বাবা মা বা তার আগের জেনারেশনে ডায়াবেটিস আছে অথবা যার আগের প্রেগনেন্সিতে ডায়াবেটিস মাত্রা একটু বেশি ছিল হয়তো বা পুরোপুরি ধরা পড়েনি, তারা কিন্তু পরবর্তী প্রেগনেন্সিগুলোতে জেস্টেশনাল ডায়াবেটিসের ঝুঁকিতে থাকেন। আমরা জানি যদি রক্তে শর্করার মাত্রা বেশি থাকে তাহলে আপনার গর্ভের যে বাচ্চা আছে তার বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হতে পারে, সেক্ষেত্রে বাচ্চার ওজন বেড়ে যেতে পারে, বাচ্চার বিভিন্ন ধরনের জটিলতা এমনকি বাচ্চার মৃত্যুও পর্যন্ত হতে পারে। যে জেস্টেশনাল ডায়াবেটিসে সব ওষুধ কিন্তু দেওয়া যায় না এবং সেক্ষেত্রে ইনসুলিন হচ্ছে নিরাপদ। শুরু থেকেই আমরা যেটা বলি মাকে খাবার দাবার নিয়ন্ত্রণ, কিন্তু মায়ের তো গর্ভবতী অবস্থাতে তার খাওয়া দাওয়া বেশি লাগে কিন্তু সেক্ষেত্রে সরাসরি রিফাইন্ড কার্বোহাইড্রেট না খেয়ে অন্য খাবারগুলো বেশি দিয়ে যাতে ঘাটতিও না হয় এবং ইনসুলিন দিয়ে তার ব্লাড সুগারগুলো যাতে নিয়ন্ত্রণ করা যায়, এইভাবেই তাকে প্রথম থেকেই ডাক্তারের তত্ত্বাবধানে থাকতে হয় এবং ডেলিভারিগুলোও ওইভাবে প্ল্যান করতে হয়। যে ডায়াবেটিস রোগীর কিন্তু 36 সপ্তাহের পরে দেখা যায় যে আর অপেক্ষা না করে অনেক সময় আগে আগেই
ডেলিভারি করে দেওয়া হয় যে সেক্ষেত্রে তার সিজারিয়ান সেকশন লাগবে না, নর্মাল ডেলিভারি পর্যন্ত যা মানে ওয়েট করবে সেটা সিদ্ধান্ত শুধুমাত্র একজন বিশেষজ্ঞ গাইনোকোলজিস্ট যেটা দিবেন সেই অনুযায়ী নিতে হবে। তো সেক্ষেত্রে একজন গর্ভবতী মা যদি ডায়াবেটিক রোগটিতে আক্রান্ত হয়ে যান, তার গর্ভস্থ শিশুটির আসলে কতটুকু ঝুঁকি রয়েছে পরবর্তীতে ডায়াবেটিস হওয়ার? অবশ্যই তার ব্লাড সুগার বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এমনকি ডেলিভারির পরে ওই বাচ্চার কিন্তু হাইপোগ্লাইসেমিয়ারও ভয় থাকে। যে মা ডায়াবেটিস ছিলেন তার বাচ্চা ডেলিভারির সাথে সাথে যেটা করা হয় বাচ্চারও কিন্তু ব্লাড সুগার লেভেল দেখা হয়। ও যখন মায়ের গর্ভে ছিল তখন একরকম, পরবর্তীতে যদি তার খাবার অপ্রতুলতা থাকে বা মায়ের দুধ না পায় তখন কিন্তু বাচ্চাকে দেখা যায় যে অনেক সময় বাচ্চার হাইপোগ্লাইসেমিয়া হয়। আবার দেখা যায় বাচ্চার হাইপারগ্লাইসেমিয়াও হতে পারে, এই জন্য বাচ্চাকে ক্লোজ মনিটরিংয়ে রাখা হয় ডায়াবেটিক মাদারদের যখন ডেলিভারি হয় তারপরে। এবং এই বাচ্চারও পরবর্তীতে কিন্তু রুটিন স্ক্রিনিংয়ে রাখা হয় যে ওরও কিন্তু ডায়াবেটিস হবার সম্ভাবনা থাকে। সারা দেশে অসংখ্য ব্যক্তি তো ডায়াবেটিস রোগে ভুগছেন, সেক্ষেত্রে অনেকেই তো ডায়াবেটিস রোগটি শনাক্ত হতেই অনেক দেরি হয়ে যায়, আবার অনেকে সচেতন নন। ডায়াবেটিস রোগের ক্ষেত্রে ইনসুলিন গ্রহণে তাদের একটি অপারগতা রয়েছে, তারা সঠিকভাবে ইনসুলিন কখনোই গ্রহণ করতে চান না। তারা মনে করেন যে ইনসুলিনটি একবার দিচ্ছি আর মেজারমেন্ট করার প্রয়োজন নেই, বা কাউকে কোনো ধরনের রোগীকে আপনারা ওষুধ দেবার পরামর্শ দিচ্ছেন, ওষুধে খাচ্ছে কখনো খাচ্ছে না, অনিয়ন্ত্রিতভাবে এই ব্যাপারগুলো আসলে চালিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে কি কি ধরনের ঝুঁকি হতে পারে একজন ব্যক্তির? যখন শনাক্ত হচ্ছে তখন আগে রোগীদেরকে প্রপার কাউন্সেলিং করতে হবে যে এই অসুখটা এমন না যে আপনার একটা জ্বর হয়েছে সাত দিন পরে সেরে যাবে, তা কিন্তু না, এটা আপনার সারা জীবনের অসুখ, এটা নিয়েই আপনাকে সুস্থ জীবন যাপন করতে হবে। আপনি যদি এটা নিয়ন্ত্রণে রাখেন, কিছু ওষুধ খেয়ে অথবা কিছু ইনসুলিন নিয়ে রক্তে গ্লুকোজের মাত্রা ঠিক রেখে, তাহলে আপনি বাকিদের মতো পরিপূর্ণ সুস্থ জীবন যাপন করবেন। কিন্তু যদি আপনি অবহেলা করেন তাহলে আপনার এই এই জটিলতা হতে পারে। এটা যদি আমরা একদম গ্রাম তৃণমূল পর্যায় থেকে যদি এই ধারণাগুলো লোকের মধ্যে মানে আমাদের সাধারণ জনগণের মধ্যে প্রচার করতে পারি, তাহলে দেখা যাবে তারা যদি সচেতন হয় তাহলে এর জটিলতা অনেকাংশেই এড়ানো সম্ভব। যারা শহরে থাকেন তারা তো কায়িক পরিশ্রমও করেন না, তারা জানেন না যে শুধু জাঙ্ক ফুড ফাস্ট ফুড খাচ্ছেন কিন্তু শারীরিক পরিশ্রমও নাই, এগুলো যে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। বিভিন্ন সোশ্যাল মিডিয়া বলেন, টিভি বলেন, অথবা আমাদের যে স্বাস্থ্যকর্মী আছে তারাও যদি অন্য অসুখের মতো এইগুলো নিয়েও জনগণের সাথে আলোচনা করেন তাহলে আস্তে আস্তে দেখা যাবে মানুষ সচেতন হবে, আমরা ডায়াবেটিসকে অনেকটা রোধ করতে পারবো। আমরা আলোচনার একদম শেষ প্রান্তে চলে এসেছি, আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। ভালো থাকবেন। থ্যাংক ইউ। ধন্যবাদ নাগরিক টিভির সকল দর্শককে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থেকে আমাদের আয়োজন দেখার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ। দেখা হবে আগামী সপ্তাহে ঠিক একই সময়ে নতুন কোন আলোচনায়। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নাগরিক টিভির সাথেই থাকুন।